মুর্শিদাবাদ জেলা তৃণমূল উদ্বাস্তু সেলের পক্ষ থেকে আজ এক সভা অনুষ্ঠিত হলো বহরমপুরে। ডাক দিয়েছে জনতা বাংলায় আবার মমতা, এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই সভায় তৃণমূল দলকে শক্তিশালী করার কথা বলা হয়, পাশাপাশি জেলার উদ্বাস্তু সেলকে শক্তিশালী করে এগিয়ে যাবার কথা বলা হয়। হাসান বাসিরের রিপোর্ট, এবিএন নিউজ। আমার জেলাতে চোদ্দ থেকে 15 লক্ষ উদ্বাস্তু ভোটার আছে, 4 লক্ষ ভোটার মধ্যে। সবাই তো বুঝতে পারছেন এ জেলায় 22টা বিধানসভা, 22টা বিধানসভার মধ্যে 11 থেকে 12টা বিধানসভা উদ্বাস্তু ভোটার, তাদের উপরে নির্ভর করছে লড়াইটা। সবাই তো বুঝতে পারছেন আজকের এই সভায় যারা এসছেন, গুরুত্বপূর্ণ কমিটির যারা দায়িত্ব পেয়েছেন, আমার সঙ্গে সভাতে উপস্থিত আছেন অবরত্ত মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শাহানাজ বেগম এবং কর্মাধ্যক্ষ উনি জেলা পরিষদে। তারপরে আমার জেলায় উপস্থিত আছেন ঈশান সেলের সভাপতি আব্দুল মতিন সাহেব, নবকুমার পাল, মানিক ভট্টাচার্য থেকে আরম্ভ করে সুনীল চক্রবর্তী, মাইনরিটি ছিলেন নাজিমুদ্দিন ভাই, সকলেই আছেন। আজকে এখান থেকে বার্তা নিয়ে যেতে হবে আমাদেরকে, যে মমতাবাজী 2021 সালে যে স্বপ্ন, সেই স্বপ্নকে এই উদ্বাস্তু কমিটি, জেলা কমিটি, ব্লক কমিটি, জেলার শাখা সংগঠন, সমস্ত শাখা সংগঠন, এমএলএ এমপি সকলকে নিয়ে এবং পৌরসভার চেয়ারম্যান থেকে আরম্ভ করে সকলে এই কমিটিকে, আজকে এই যে কমিটিটা হলো সকলের প্রচেষ্টা কিন্তু এই কমিটিটা এসছে। সবতে বুঝতে পারছেন এই সমিতির কমিটিটা কিন্তু বড় একটা গুরুত্বপূর্ণ কমিটি। এই কমিটি বুথ স্তরে এখান থেকে আজকে বলা হয়েছে যে আপনারা আজকে যেমন জেলা কমিটি, ব্লক কমিটি হয়েছে, ব্লক কমিটি মিটিং ডাকবেন, ব্লক কমিটি মিটিং দেখে আপনারা অঞ্চল সভাপতি করবেন, অঞ্চল কমিটি করবেন, বুথ কমিটি করে আগামী দিনে বিধানসভা লড়াই করতে হবে। মমতাজীর স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা যে জেনেছেন, গত কয়েকদিন আগে আমাদের মিটিং হয়েছিল পুরুলিয়া বাঁকুড়াতে, সেই সভায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের যিনি দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুকুলচন্দ্র বৈরাগ্য, তিনি নমস্কার ওয়েলফেয়ার দপ্তর বোর্ডের চেয়ারম্যান, রাষ্ট্রমন্ত্রী এবং দলিত যে আছে কমিটি আছে সেই কমিটির দায়িত্বে আছেন, অল ইন্ডিয়া উদ্বাস্তু কমিটির সভাপতি উনি। সামনে মমতা বন্দ্যোপাধ্যায় 1,25,000 উদ্বাস্তু থেকে পুনর্বাসন দেবেন, বার্তা দেবেন। তাই আমার জেলাতেও 25,000 মানুষ উদ্বাস্তু বার্তা পাবে, তার জন্য আজকে আমাদের এই সভা। ওনাদেরকে বলা হয়েছে তরিগির আপনারা গিয়ে এলাকায় গিয়ে কোথায় যারা পার্টটা পায়নি বা যে সমস্ত মানুষগুলো উদ্বাস্তু করিতে বসে আছে বা সরকারি বেস্ট্যান্ডের মধ্যে বসে আছে বা কোথাও নিজস্ব জমি আছে, মালিকানা জমি বসে আছে, তাদের